আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে রেস্টুরেন্টের মতো কিভাবে বাসায় ছোলা ভাটুরে বানাবেন সেই রেসিপিটি শেয়ার করব। ইন্ডিয়ার জনপ্রিয় খাবার হচ্ছে এই ছোলা ভাটুরে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর অবশ্যই এই ভাটুরেটা ময়দা দিয়ে বানাতে হবে। ময়দাটা আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এখন এর ভেতর দিয়ে দিব টক দই 3 টেবিল চামচ পরিমাণ। টক দই যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকেই টক দইটা বের করে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই সব কিছু একটু চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আমি এই সব উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিব। আর এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিতে হবে। এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমি এই ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর ভেতর দিয়ে দিব পানি। আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি আর এই পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। একসাথে বেশি পরিমাণ পানি দিয়ে এই ডোটা মাখতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে এই ডোটা মেখে নিতে হবে। আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর ভেতরে সামান্য একটু তেল দিয়ে আবার ভালোভাবে এই ডোটা মুথে নিব। যত ভালোভাবে এই ডোটা মুথে নেওয়া হবে ততই কিন্তু ভাটুরেগুলো পারফেক্ট হবে। হাতের তালু দিয়ে এভাবে ডোলে ডোলে এই ডোটা ভালোভাবে মুথে নিতে হবে। এখন এই ডোটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। ঠিক এরকম সফট হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠিক 2 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। অবশ্যই গরম কোনো স্থানে রেখে দিতে হবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ডোটা ভালোভাবে আর একটু মুথে নিব। আমি খুব ভালোভাবে এই ডোটা মুথে নিচ্ছি। ডোটা ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেছে। এখন এর থেকে আমি লিচি কেটে নিব। আমি একটু বড় সাইজের লিচি কেটে নিচ্ছি। ভাটুরেটা আপনারা ছোট অথবা বড় সাইজ করে বানাতে চাইলে সেই পরিমাণে লিচি কেটে নেবেন। ঠিক এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন একটা লিচি দিয়ে আমি ভাটুরে তৈরি করে দেখাচ্ছি। এখন ভাটুরেটা বেলে নিচ্ছি আর বেলে নেওয়ার সময় সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। একদম অতিরিক্ত ময়দা দিতে যাবেন না, হালকা একটু ময়দা দিয়ে এই ভাটুরেটা বেলে নিতে হবে। আমি আপনাদেরকে বেলে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি। এইরকম ভাবে বেলে নিতে হবে, বেশি মোটা অথবা বেশি পাতলা করা যাবে না। আমি ভাটুরাটা রুটির সাইজ করে বানিয়ে নিয়েছি, আপনারা কিন্তু এর থেকে ছোট বড় সাইজ করে বানিয়ে নিতে পারেন। ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে। এখন এই ভাটুরেটা আমি ভেজে দেখাচ্ছি। ভাটুরে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলটা গরম হয়েছে কিনা তা বোঝার জন্য আমি সামান্য একটু ময়দার ডো দিয়ে দিলাম। যদি দেখেন ময়দার ডোটা ভেসে উঠেছে তখন বুঝতে হবে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। ময়দার ডোটা আমি তুলে নিলাম আর ভাটুরাটা এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখবেন এই ভাটুরাটা এমনি এমনি ফুলে উঠেছে। ভাটুরা ভাজার সময় তেলের পরিমাণটা কিন্তু গরম থাকতে হবে, নইলে কিন্তু পারফেক্টভাবে ভাটুরাটা হবে না। তাই তেলের পরিমাণটা ভালো মতো গরম করে তারপরে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে, বেশি হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। ভাটুরে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে। আমি আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভাটুরাটা কিন্তু বানাতে হবে আর সঙ্গে সঙ্গে কিন্তু তেলে ভেজে নিতে হবে। বানানোর পর কিন্তু এই ভাটুরাটা রাখা যাবে না, তাহলে কিন্তু ভাটুরাটা পারফেক্ট হবে না। আমি 2 সাইড ভালো মতো ভেজে নিচ্ছি, এরপরে তেল ঝরিয়ে তুলে নিব আর একইভাবে বাকি ভাটুরেগুলো ভেজে নিব। সবগুলো ভাটুরে ভেজে নিয়েছি। আর এই ভাটুরেটা ছোলার সাথে খেতে কিন্তু দারুণ লাগে।
আজকে আপনাদের সাথে কোনো ছোলা রান্নার রেসিপি শেয়ার করলাম না। আপনারা যদি ছোলা রান্নার রেসিপি দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার এই ভাটুরের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও পারফেক্টভাবে ভাটুরে তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।